কেন সংসদ অধিবেশনে রাষ্ট্রীয়ভাবে ভারতের বিজেপি নেতাদের শাস্তির দাবি করলেন না কেন ভারত সরকারের ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূতকে তলব করে জবাবদিহি করলেন না কাকে ভয় পান কোন ক্ষুতির জোরে ক্ষমতায় থাকতে চান বিদেশিদের সাথে দর কষাকষি করে ক্ষমতায় থাকাও যাবে না ক্ষমতায় যাওয়া যাবে না চলতি অধিবেশনে সরাসরি নিন্দা প্রস্তাব আনুন সংসদে এবং সেই নেতাদের শাস্তির দাবি করুন নতুবা ভারতের সাথে সমস্ত বাণিজ্যিক চুক্তি বন্ধ করতে হবে বর্ডার ক্লস করে দিতে হবে একজন ভারতীয় নাগরিক বাংলাদেশে আসতে পারবে না اللهم دكتور سيد مفتي محمد انهيط الله باسي واسد بير صاحب جون بوري حزور نرى اي رسالة ان الحمد لله والصلاة والسلام على محمد صلى الله عليه وسلم الذي من لا نبي بعده الذي أكمل الله به قصر النبوة أي ختم الله به النبوة وحكما لا نبي بعده وأعلن في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين قبل خمسة عشر مئات سنة أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ورفعنا لك ذكرك شو مانتو دين درودي ماندار دار مسلمان بحيو بندقون الله آخر نبي نبي قلير مطار تاج سيد المرسلين رسول رب العالمين محمد صلى الله عليه وسلم সুমহান আরস চুম্বী সম্মান মর্যাদার বিপক্ষে উগ্রবাদী হিন্দুত্ববাদী আরএসএস সন্ত্রাসী আরএসএস ও বিজেপির উগ্র সাম্প্রদায়িক আদর্শে বিশ্বাসী চরম ইসলাম বিদ্বেষী বিজেপির দুই কুলাঙ্গার জাহান নামী নেতা যে বেয়াদবি করেছে কটুক্তি করেছে মুসলমানদের মূল অনুভূতিতে আঘাত করেছে সেই সব কুলাঙ্গার জাহান বিজেপি দুই নেতার সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে এবং এই বেয়াদবির নিন্দা প্রকাশ করার জন্যেই তাহরিকে মত বাংলাদেশের আয়োজিত আজকের এই প্রতিবাদ সমাবেশ যারা আপনারা উপস্থিত হয়েছেন প্রচণ্ড গরমে আমার বিশ্বাস তারা প্রত্যেকেই আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লা জীবন থেকে বেশি ভালোবাসে সম্মানিত সুধি রসুল করিম সাল্লা সমান মর্যাদা কারো বলা না বা না বলার সাথে সম্পর্কিত নয় আল্লাহ তালা কোরআন করিমের সাথ করেছেন ওরাফা আনা কা মোহাম্মদ সাল্লাম আমি আপনার প্রশংসা আপনার জেক আপনার মর্যাদা আপনার সম্মান আপনার স্তুতি আপনার গুণকীর্তন আপনার নাম আপনার নামের স্লোগানকে আমি আল্লাহ বুলন্দ করেছি সমুন্নত করেছি চিন্তা করে দেখুন ধুলক বুলক ছাড়িয়ে সাত আকাশ পেরিয়ে সিদরাতুল মুহার উপরে লা জামানের উপরে সত্তর হাজার নূরের পর্দার উপরে আল্লাহ আজিমে নিজের নামের সাথে তার মাহবুব মোহাম্মদ সাল্লা নামকে লিখে দিয়েছেন শুধু তাই বরং রসুল করিম সাল্লি ওয়াসাল্লামের সুমহান আর মর্যাদা সানমানের বিপক্ষে যদি এক জার্রা পরিমাণ মন্তব্য কেউ করে নিঃসন্দেহে কাফের তার একমাত্র শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড যদি অমুসলিম করে তারও একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড হানাফি সাফি মালিকি হাম্বলি চারামা সাহেব একমত কেউ যদি মুরতাদ হয় তাকে তিন দিন সময় দেওয়া হবে তবা করার জন্য তবা না করলে মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে কিন্তু সাত ইমুর রসুল রসুল এ কারিম সাল্লামের সম্মান মর্যাদার বিপক্ষে কেউ যদি বেআদবি করে সে তবা করলেও মৃত্যুদণ্ড থেকে সে নিস্তার পাবে না চারো সব একমত ইন্না শাতে মর রসুল

তবা করলেও মৃত্যুদণ্ড থেকে তাকে রেহাই দেবার কোনো সুযোগ নাই সেজন্য আমি আজকের এই প্রতিবাদ সমাবেশ থেকে স্পষ্ট স্পষ্টক্ষরে বলে দিতে চাই উগ্রবাদী হিন্দুত্ববাদী আর এস ভারতে যারা ক্ষমতাসীন বিজেপির মন মস্তিষ্কে মুসলিম বিরোধী বিষ ছড়িয়ে দিয়েছে সেজন্যে মুসলমানদের কলিজায় আঘাত করার জন্যে বিশ্বাসের মূল জায়গায় আঘাত করার জন্যে কুলাঙ্গার দুই বিজেপি নেতা আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লা আসমের সানে বেয়াদুবি করেছে আম্মাজান হজরত আয়সার সামনে বেয়াদি করেছে দল থেকে বহিষ্কার করলে মুসলমান শান্ত হবে না অতি শীঘ্র আইনের আওতায় এনে মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে নতুবা উগ্রবাদী হিন্দুবাদী ভারতের ব্রাহ্মবাদীদেরকে সাহায্য করার জন্যে চোদ্দ কোটি বাংলার মুসলমান আরেকবার শামশিরকে হাতে তুলে নিবে বিজেপি সেই নেতা সে কুখ্যাত দুই নেতা পাশাপাশি ব্রাহ্মবাদী যোগী তোমাদেরকে নিন্দার পাশাপাশি ইতিহাস মনে করিয়ে দিচ্ছি মোহাম্মদ বিন কাসেম কালেমার পতাকা উড্ডিন করেছিল সিন্ধুতে মোহাম্মদ ঘোরি মাহমুদ গজনবি কালেমার পতাকা উড্ডিন করেছিল হিন্দুস্তানেম নেই ঘড়ি নেই মাহমুদ গজনবি নেই কিন্তু উত্তরসূরি লক্ষ লক্ষ নয় কোটি কোটি উম্মতে মোহাম্মদি জীবিত আছে দুনিয়ায় আরেকবার যদি তলবাড়ি হাতে তুলে নেয় মুসলমান হিন্দুস্তানে আরেকবার পৃথ্বীরাজের শুরিদের বিশ দাব ভেঙ্গে ভারতের ব্রাহ্মবাদীরা তোমরা ব্যসরম বেলাজ ভিক্ষার জন্য আরব বিশ্বে দৌড়াও সুযোগ পেলে আরবের সম্মানিত বাদশাহ আব্দুল্লার কদম বুঝি করো আর ভারতে এসে আমার মজলুম মুসলমানদের রক্তে হাতকে রক্তাক্ত করো তোমাদের সন্ত্রাসী কালো হাত থেকে আল্লাহর ঘর বাবরি মসজিদ রক্ষা পায় না তোমরা হাজারো মুসলমানকে আগুনে জ্বালিয়ে গুজরাটে হত্যা করেছ কাশ্মীরে মুসলমানদেরকে হত্যা করছো আসামের মুসলমানদেরকে হত্যা তাজমহল কুতুব মিনারের দিকে দৃষ্টি দিচ্ছ আর ভারতে এসে আরব থেকে ভিক্ষা নাও আর ভারতে এসে মুসলমানদেরকে নির্যাতন করো আর সুযোগ দেওয়া হবে না ইসলামী বিশ্ব একত্রিত হয়েছে আরব বিশ্ব বুঝতে পেরেছে আর ডেমোক্রেসির সাইনবোর্ড ব্যবহার করে তোমরা মানবতাকে ছুরি মাছ সাবধান হয়ে যাও নতুবা ভুকা খুদায় তোমাদের মারতে হবে এই পৃথিবীর কোনো দেশ ভিক্ষাও দিবে না তোমাদের করোনার গজবে শাস্তি হয় নাই তোমাদের মানুষের লাশ ভেসেছে কত মানুষ মরেছে তার হিসাব তোমাদের কাছে নাই দুর্ভিক্ষের গজব আসবে মোদি ভিক্ষার জায়গাও খুঁজে পাবা না। অতি সত্তর কুখ্যাত জাহান তোমার দলের দুই বেয়াদব মুরতাদকে ফাঁসি কাষ্ঠে ঝুলিয়ে শাস্তি নিশ্চিত করতে হবে। তোমরা বাংলার মুসলমান আন্দোলন বন্ধ করবে না। আজ থেকে ভারতের समस्त পন্ডর উপর পেশাব করে দেন। ঘৃণা সাতে বর্জন করুন। এবং সরকার ও বিরোধী দল উদ্দেশ্য করে বলছি। জাতীয় সংসদে তো 18 তম অধিবেশন চলছে। আপনারা কার প্রতিনিধিত্ব করেন সংসদে আলু পিয়াজের কথা বলেন শেখ মুজিবের বিরুদ্ধে জিয়ার রহমানের বিরুদ্ধে কথা বলে সংসদে ক্ষোভে দুঃখে আপনারা গরম করে ফেলেন কেন সংসদ অধিবেশনে রাষ্ট্রীয়ভাবে ভারতের বিজেপি নেতাদের শাস্তির দাবি করলেন না কেন ভারত সরকারের ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূতকে তলব করে জবাবদিহি করলেন না কাকে ভয় পান কোন খুঁটির জোরে ক্ষমতায় থাকতে চান বিদেশিদের সাথে দর কষাকষি করে ক্ষমতায় থাকাও যাবে না ক্ষমতায় যাওয়াও যাবে না চলতি অধিবেশনে সরাসরি নিন্দা প্রস্তাব আনুন সংসদে এই নেতাদের শাস্তির দাবি করুন নতুবা ভারতের সাথে সমস্ত বাণিজ্যিক চুক্তি বন্ধ করতে হবে বর্ডার করে দিতে হবে একজন ভারতীয় নাগরিক বাংলাদেশে আসতে পারবে না আপনারা আল্লাহ রসুল সাল্লাহ বিপক্ষাবস্থান নিয়ে কাফের মোর্শেকদের সাথে আতাত করে কি পেয়েছেন বাহাত্তর থেকে পঁচাত্তরের ইতিহাস দেখুন সে সম্পর্কের কারণে দেশকে কত বড় খেসারত দিতে হয়েছে তিনটি বছর তারা বাংলাদেশে তখন একটি দিনের জন্য স্বাধীনতা পরবর্তী সরকারকে রাষ্ট্র চালাতে দেয় নাই শান্তিতে তাদের পোষা যাসব বাসতকে দিয়ে সারা দেশকে জাহান নামের টুকরা বানিয়েছিল ছিয়াত্তর থেকে বিরাশি পর্যন্ত ইতিহাস দেখুন যারা ক্ষমতায় ছিল যখনই আতাত করেছে ভারতের সাথে পেছন দিক থেকে তারা ছুরি মেরেছে ফারাক্কায় বাদ নির্মাণ করে আমার দেশকে জলশূন্য করে কৃষিতে মারতে চায় টিপাই বুকে বাদ নির্মাণ করেছে বর্ষাকালে আমার দেশকে পানিতে ডুবাতে চায় ওরাই আমাদেরকে ভাতে মারতে চায় ওরাই আমাদেরকে পানিতে মারতে চায় মনে রাখতে হবে বাংলাদেশের সবচেয়ে বড় শত্রু হচ্ছে হিন্দুস্তান তাদের সাথে কোন সামরিক চুক্তি বাণিজ্যিক চুক্তি চলবে না রাষ্ট্রীয়ভাবে ঘোষণা দিন সেই বিজেপির কুলাঙ্গান নেতাদের শাস্তি নিশ্চিত হবার আগ পর্যন্ত আর ভারতীয় সংসদে নিন্দা এই ঘটনার জন্য ক্ষমা চাওয়ার আগ পর্যন্ত ভারতের সাথে বাংলাদেশের কোনো সম্পর্ক থাকবে না কোন দ্রব্য বাংলাদেশে আসতে পারবে না যদি এখনই সিদ্ধান্ত না না নেন সরকারি দল 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 এবং বিরোধী বিরোধী আপনারা কথা বললেন কেন ভারতের সাথে আতাত করে ক্ষমতায় আসতে চান চোদ্দ কোটি মুসলমানের ম্যান্ডেটেই নিশ্চিত হবে কারা ক্ষমতায় থাকবে আর কারা থাকবে না অতএব নির্বাচনের আগে ভুল সিদ্ধান্ত নিবেন না জনগণ কি চায় তা করুন আল্লাহ আমাদের সকলকে কবুল করুন মঞ্জুর করুন আপনারা যারা আজকে এসেছেন আপনারা যারা উপস্থিত হয়েছেন আজকে জুবান নামাজের পর ক্ষুদা নিয়ে ক্লান্ত নিয়ে পরিশ্রান্ত দেহে এখানে কোনো সামিয়ানা নাই খোলা আকাশের নিচে সূর্যের তাপে দগ্ধ হচ্ছেন আমি আল্লাহর পবিত্র সত্তার কসম করে বলি কাল কেয়ামতে এই দিনের এই কোরবানি আমাদের নাজাতের জরিয়া হয়ে যাবে তাহারি কেমে বাংলাদেশ আপনাদের সাথে আছে মাল নিয়ে প্রস্তুত থাকুন আল্লাহ আমাদের সকলকে কবুল করুন তাহারিকে খাতমেনবদ বাংলাদেশ জিন্দাবাদ ইসলামের বাংলাদেশ মুসলমানের বাংলাদেশ বিজয় তো শুধু মুসলমানের পরাজয় কাফের মুশেকের ওয়াখের দাবানা আনিল আহমদুলিল্লাহ রব্বিলার ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم اللهم امين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب واعف عنا واغفر لنا وارحمنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار الله أما এই প্রতিবাদ সমাবেশ প্রচেষ্টাটিকে তুমি কবুল করে নাও আল্লাহ আমাদের প্রত্যেককে তোমার হাবিব মোহাম্মদ সাল্লাহ আলী হাসাল্লামের আশে কুম্মত হিসেবে কবুল করো আল্লাহ আল্লাহ ইমানকে যেন আমরা জীবন থেকে বেশি ভালোবাসতে পারি রব্বানা তাকাব্বাল মিন্না ইন্না কাঙ্কাত সামিউল আলীম অতুবালিনা ইন্না কাঙ্কাত তওয়াবুর রাহিম ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রুল খালকি নাবিনা মুহাম্মাদিন নূরিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরাহমাতিকা ইয়া আরহামুর রাহিমিন السلام عليكم ورحمه الله تعالى وبركاته